student, welcome to B and IS Home School. Today, I am Milaet Hossain, going to take class on class 4, subject English, class No-10, my ID and other information you will find here. Today, 27 February 2022. Today, we will discuss a Unit 19, page number 38. You have found in your books 38 page these topics. Aaj amra je bishoy somporke alochona korbo seta hocche food and meals. Khabarder khabar ebong je khaddo talika ache seta somporke ajke amra ekhane porbo. Dekho tumra ei chitrer prothomei kichu chobi diye ache. Prothome ekta ki diye ache dekho to ekhane fried eggs. অর্থাৎ একটা ডিম সিদ্ধ করা আছে তারপরে রাইস ভাত দেওয়া আছে মিক্স ভেজিটেবলস অর্থাৎ বিভিন্ন সবজির সমন্বয় করে রান্না করা হয়েছে তারপর স্যান্ডউইচ দেওয়া আছে তারপরে কোকোনাট দেওয়া আছে নারকেল দেওয়া আছে জুস দেওয়া আছে তারপর স্ট্রবেরি দেওয়া আছে তারপরে দেওয়া আছে পাপায়া দেওয়া আছে অর্থাৎ পেঁপে দেওয়া আছে তো চলো এখন আমরা যে এখানে একটা ডায়লগ বা কনভারসেশন দেওয়া আছে সেই কনভারসেশনটা আজকে আমরা পড়ব এবং এই কনভারসেশন থেকে আমরা কিছু শব্দের অর্থ শিখব ঠিক আছে তো তোমরা অলরেডি এখানে দেখেছো যে আমরা নতুন কিছু শব্দ শিখব ডায়লগগুলো কিভাবে লিখে বা কনভারসেশনগুলো সেগুলো দেখব তো এখানে দেখো কোন একটা রেস্টুরেন্টে যখন যাই বা কোন একটা খাবারের দোকানে যখন যাই তখন কিভাবে আমাদেরকে সার্ভ করা হয় সেইভাবেই দেয়া আছে দেখো এখানে দেয়া আছে ওয়েটার ওয়েটার অর্থ হচ্ছে যে খাদ্য পরিবেশনকারী সে হচ্ছে ওয়েটার ঠিক আছে তখন বলতেছি কি গুড মর্নিং শুভ সকাল ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি তখন রুমি বলতেছে গুড মর্নিং আপনার শুভ সকাল কুড আই হ্যাভ টু ফ্রাইড এগস অ্যান্ড ওয়ান গ্লাস অফ জুস তখন বলতেছে কি যে আমি কি দুটো সে কি ভাজা ডিম এবং এক গ্লাস জুস পেতে পারি তখন ওয়েটার বলছে শিওর হোয়াট কাইন্ডস অফ জুস তখন বলতেছে কি ধরনের মানে শরবত আপনি খেতে চান বা জুস খেতে চান তখন রুমি বলতেছে কি পাপিয়া জুস প্লিজ তখন বলতেছে পেপের জুস পাওয়া যাবে কিনা বা শরবত পাওয়া যাবে কিনা তখন ওয়েটার বলতেছে আই এম সরি আমি দুঃখিত উই ডোন্ট হ্যাভ এনি পাপিয়া জুস আমাদের পেপের কোনো জুস নেই তখন রুমি বলতেছে ওকে তখন ওয়েটার বলছে এনিথিং এলস তখন বলছে এছাড়া আর অন্য কিছু তখন রুমি বলছে নো থ্যাংকস দ্যাটস অল তখন বলছে না ধন্যবাদ যথেষ্ট তো এখন দেখো এখানে আমরা কিছু যে পেসেজটা পড়লাম সেই পেসেজটা সম্পর্কে আমাদের এখানে পরের পেজে আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে কী দিয়ে আছে আমরা এখানে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার অর্থাৎ গ্রামাটিক্যালের যে আমাদের বথ নাম্বার আছে অর্থাৎ নাম্বার দুই প্রকার একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল তো এখন দেখো এখানে এ এগ একটি ডিম টু এগস তার মানে নাউনের সাথে আমরা অ্যাডযুক্ত করে কি করতে পারি প্লুরাল করতে পারি এ স্যান্ডউইচ থ্রি স্যান্ডউইচ তিনটি স্যান্ডউইচ তারপরে এই স্ট্রবেরি ফাইভ স্ট্রবেরিজ এইখানে আমরা সাধারণত দেখেন কি দেওয়া আছে যদি উই ইউজুয়ালি অ্যাড অ্যাস টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড এ ওয়ার্ড অর্থাৎ আমরা একটা শব্দের শেষে কি যুক্ত করি অ্যাড যুক্ত করি ফর ওয়ার্ডস এন্ডিং সি এইচ এস এইচ এক্স এস অর জেড অ্যাট ইএস অর্থাৎ যে সকল শব্দের শেষে সি এইচ এস এইচ এক্স এস অথবা জেড থাকে এদের পরে আমরা অ্যাড যুক্ত করি ঠিক আছে ফর ওয়ার্ডস এন্ডিং ইন ওয়াই চেঞ্জ দ্য ওয়াই টু আই অ্যান্ড অ্যাড ইএস সাধারণত আমরা কি করব যে যে শব্দ শেষে ওয়াই থাকে সেই শব্দটিকে আয়ে রূপান্তর করে তার শেষে ই এস যুক্ত করব তো এখন এখানে আমরা যে পেসেজটা পড়লাম এই পেসেজ থেকে আমরা কিছু শব্দের অর্থ দেখি যেমন দেখো এখানে দেওয়া আছে প্রথম শব্দটা ছিল আমাদের কি মর্নিং ছিল মর্নিং অর্থ আমরা সবাই জানি সকাল মর্নিং শব্দের অর্থ সকাল তারপরে এখানে দেখো ফ্রাইড
অর্থাৎ এখানে কি হবে ভাজা ঠিক আছে এরপরে দেখো দেয়া আছে কি কাইন্ড আছে এখানে কাইন্ড অর্থ হচ্ছে রকম অথবা ধরন আমরা রকম লিখতে পারি অথবা ধরন এরপরে আরেকটা লিখতে পারি আমরা প্রকার কাইন্ড অর্থ রকম হতে পারে ধরন হতে পারে প্রকার হতে পারে ঠিক আছে এরপরে দেখো এখানে যে জিনিসটা দেয়া আছে প্লিজ শব্দের অর্থ প্লিজ প্লিজ দয়া করে দয়া করে ঠিক আছে এরপরে দেখো এখানে আমাদের আর যেটা যে জিনিসটা দেয়া আছে এখন দেখো এখানে আর আমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট শব্দগুলা এনিথিং এনিথিং অন্য কিছু ঠিক আছে অন্য কিছু এনিথিং আর থ্যাংক শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ এটা আমরা সবাই জানি থ্যাংক শব্দের অর্থ ধন্যবাদ ঠিক আছে তো আজকে আমরা এই প্যাসেজটা পড়েছি আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝতে পেরেছ এবং বাসায় তোমরা এই প্যাসেজটা ভালোভাবে অনুশীলন করবে এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাই মনোযোগ দিয়ে তোমাদের অধ্যয়নটা কমপ্লিট করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম